রোজি আফসারি, যিনি রোজি সামাদ নামেও পরিচিত, তিনি একজন বাংলাদেশি সেরা জনপ্রিয় সফল চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। তিনি 1964 সালে এই তো জীবন চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয় করে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1986 সালে আশা নিরাশা চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসাবে তার অভিষেক হয়। 2005 সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়। প্রাথমিক জীবনের রুজি 1946 সালের 23 এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় শামিমা আক্তার রুজি। ব্যক্তিগত জীবনে রুজি 1985 সালে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2007 সালের 9 মার্চ কিডনিজনিত রোগে 57 বছর বয়সে রুজি মৃত্যুবরণ করেন।